হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ আয়না চ্যাটার্জী। আজকে আলোচনা করব টেড হিউজের একটা ফেমাস পোয়েম পাইকনি। এই কবিতাটি আমাদের কবি 1960 সালে পাবলিশ করেছেন এবং তিনি এটি কিন্তু তার যে কাব্যগ্রন্থ রয়েছে সেটার মধ্যে তিনি পাবলিশ করেছিলেন এবং কাব্যগ্রন্থটার নাম হচ্ছে লুপেরকাল নামক একটা কাব্যগ্রন্থ। তো এটাতে দেখা যায় কি, এই কবিতাটিতে 11টা স্ট্যানজা রয়েছে এবং প্রত্যেকটা স্ট্যানজাতে 4টা করে লাইন রয়েছে। টোটাল 44টা লাইন আমরা এই কবিতায় দেখতে পাব। এছাড়া এখানে কোনো প্রকার পার্টিকুলার রাইম স্কিম ব্যবহার করা হয়নি, যেমন মন চেয়েছে কবি নিজের মতো করে লিখে ফেলেছেন। আমাদের কবি টেড হিউজের দেখা যাচ্ছে একটা বৈশিষ্ট্য হচ্ছে, তিনি সচরাচর দেখা যায় কি অ্যানিমেল নিয়ে লেখেন, তাদের যে বৈশিষ্ট্য এসব কিছু লিখেছেন। তো এই কবিতাটিও ঠিক ওই ধরনের একটা কবিতা। এখানে তিনি একটা হিংস্র মাংসাশী মাছ পাইক নিয়ে লিখেছেন এবং কবিতাটিকে তিনি 3টা পার্টে ডিভাইড করেছেন। এই 3টা পার্টগুলা বলি। ফার্স্ট পার্টে পোয়ের দেখা যাচ্ছে কি পাইক মাছটার যে সৌন্দর্য রয়েছে সেটা সম্পর্কে আমাদেরকে বর্ণনা করেন এবং খুবই প্রশংসা করেন সেটা নিয়ে। তারপর পোয়েট সেকেন্ড পার্টে গিয়ে নিজের একটা এক্সপেরিয়েন্স শেয়ার করেন এবং থার্ড পার্টে গিয়ে তিনি তার ফিশিং এক্সপেরিয়েন্সটা আমাদেরকে বলতে থাকেন আর কি। টোটাল 2টা এক্সপেরিয়েন্স শেয়ার করেছেন আর একটাতে পাইক সম্পর্কে বর্ণনা করেছেন। কবি দেখা যাচ্ছে কি মানে সবসময় যে অ্যানিমেল নিয়ে লিখতেন, অ্যানিমেলের যে ব্রুটালিটি ব্যাপারটা ছিল, তাদের ক্যারেক্টারিস্টিক্স, এইসব কিছুকে বেশি প্রায়োরিটি দিতেন তার লেখার মধ্য দিয়ে এবং এটা দেখা যাচ্ছে কি মানুষের সাথেও তিনি কানেক্ট করতেন। আর এই কবিতাটি ঠিক সেমভাবে তিনি ব্যবহার করেছেন। দেখা যাচ্ছে কি এই হিংস্র মাংসাশী প্রাণীটা মানে মাছটার সাথে মানুষকেও তিনি কিছুটা কি করেছেন, কানেক্ট করেছেন। তিনি অ্যালিগোরিক্যালি বলেন যে হিউম্যানও কিন্তু অনেকটা এই পাইক মাছের মতো। কবিতাটা শুরু করার আগে মাছটা সম্পর্কে একটু বলি। এই যে পাইক মাছটা রয়েছে এটা কিন্তু আমরা বলতে পারি একদম হিংস্র একটা মাছ, যেটা দেখা যাচ্ছে কি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, নিজের ক্ষুধাটা নিবারণ করার জন্য নিজের প্রজাতির মাছকেও খেয়ে ফেলে। অন্য প্রজাতির মাছ তো খায়, নিজের প্রজাতির মাছও খেয়ে ফেলে। এটা অনেক বড় শেপের, মানে প্রথমত সেটা 3 ইঞ্চি সাইজের থাকে যখন জন্মগ্রহণ করে, ধীরে ধীরে এটা দেখা যায় কি আস্তে আস্তে সাইজটা বড় হতে থাকে। আর অনেক সময় দেখা যায় এরা নিজের জাতির নিজের থেকে বড় কোনো মাছকে খেতে গিয়ে মারাও যায়। আচ্ছা যাই হোক, এটা হলো পাইক মাছ এবং কবি এটাকে হিউম্যান লাইফের সাথে দেখা যাচ্ছে কি কানেক্ট করছে। তিনি বলছেন কি এই জিনিসটা কিন্তু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা মানুষরা কি করি, নিজেদের কোনো কিছু অর্জন করার জন্য অন্যদের উপর দেখা যাচ্ছে কি নিজের কিছুটা প্রভাব খাটাতে যাই, বা অন্যদের উপর নিজের একটা যে প্রভাব খাটানোর ব্যাপারটা ওইটাই তিনি বলছেন। আচ্ছা যাই হোক, এবার আসি সামারিতে। আমি কিন্তু পুরো লাইন বাই লাইন এক্সপ্লেন করবো না, কিন্তু এমনভাবে এক্সপ্লেন করবো যাতে কবিতাটা আপনাদের কোনো কনফিউশন না থাকে। তাহলে স্টার্ট করি। ফার্স্ট স্টেনজায় আমাদের কবি খুব সুন্দরভাবে পাইক মাছটাকে ডিসক্রিপশন দেন, তার কালার, সাইজ, তার অ্যাপিয়ারেন্স সম্পর্কে আমাদেরকে বলেন। তিনি বলেন যে এই পাইক মাছটা যখন জন্মগ্রহণ করে, মানে বাচ্চা অবস্থায়, সেটা 3 ইঞ্চি হয়ে জন্মগ্রহণ করে। খুবই মানে পারফেক্ট একটা সাইজ এবং ন্যাচারের দিক থেকেও খুবই পারফেক্ট মনে হয়। তারপর তিনি বলেন যে তাদের গায়ের রঙটা হচ্ছে গ্রিন এবং গোল্ডেন কালারের একটা কম্বিনেশন। এখানে পোয়েট একটা সিমিলি ব্যবহার করেছেন। তিনি বলেন এই পাইক মাছটা হচ্ছে অনেকটা টাইগারিং দ্য গোল্ড, মানে তিনি বোঝাতে চেয়েছেন হতে পারে টাইগারের মতো ডোরা কাটা টাইপের অথবা গ্রিন এবং গোল্ডেন কালারের মিক্স করা। এছাড়া পোয়েট এখানে এটাও বোঝাতে পারেন যে একটা টাইগার যেমন পৃথিবীতে খুবই পাওয়ারফুল হয়, ঠিক তেমনি একটা পাইক মাছও নিজের জায়গায় খুবই পাওয়ারফুল হয়। তিনি হয়তো এই জিনিসটাকেও বোঝাতে পারেন। তার মানে আমরা প্রথমত কি পেলাম, এ পাইক মাছটা জন্মগ্রহণ করে 3 ইঞ্চি হয়ে এবং এর গায়ের রং গ্রিন এবং গোল্ডেন কালার হয়ে থাকে। তারপর কবি আমাদেরকে বলেন যে দেখা যায় কি এই যে মাছটা এটা দেখা যাচ্ছে কি খুব হিংস্র প্রকৃতির থাকে এবং পানির যে তলদেশ থাকে সেখানে সেটা দেখা যাচ্ছে কি খুব সুন্দরভাবে ঘুরে বেড়ায়। দেখতে যদিও এটা খুবই সুন্দর হয় কিন্তু এটা খুবই হিংস্র এবং জন্মগ্রহণ করা থেকে শুরু করে, মানে এটা ছোট হোক বা বড় হোক, সবাই সেম নেচারের থাকে। কিলার্স ফ্রম দ্য এগ, মানে হচ্ছে তিনি বোঝাতে চেয়েছেন একদম ডিম অবস্থা থেকে এরা কিলার্স, মানে এরা তখন থেকেই
হিংস্র থাকে, সেটা বড় হোক বা ছোট হোক, তাদের প্রবণতা কি আরেকজনকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, এরকম হচ্ছে তাদের প্রবণতা। তো সেকেন্ড স্টেন্সে গিয়ে পোয়েট আমাদেরকে আরেকটু এক্সপ্লেন করেন। তিনি আমাদেরকে সেকেন্ড স্টেন্সে গিয়ে এটা বলেন যে এই যে ছোট পাইক মাছ যেটা দেখতে অনেক সুন্দর এবং এটা হিংস্র প্রকৃতির হয়, তারপর তিনি বলছেন সমুদ্রের মধ্যে দেখা যায় কি এরা খুবই একদম সমুদ্রের তলদেশে এদের বসবাস থাকে, এবং দেখা যায় কি সমুদ্রের যেসব মণিমুক্ত থাকে ছায়া অবস্থায় একদম নিচে, সেখানে তারা ঘোরাফেরা করে অনেকটা সাবমেরিনের মতো। মানে সাবমেরিন যেমন দেখা যায় কি পানির নিচে ছায়াময় তলদেশে মণিমুক্তার উপর দিয়ে ঘুরে বেড়ায়, ঠিক তেমনি এই যে পাইক মাছটা থাকে তারাও সেখানে কি করে নিজেদের মতো করে ঘুরে বেড়ায়। আর পোয়েট সেকেন্ড স্টেন্সের লাস্টে এটা বলেন যে এই পাইক মাছগুলো নিজেদের জায়গায় কিন্তু নিজেরা অনেক বেশি পাওয়ারফুল হয়, মানে তারা যে জায়গায় অবস্থান করে সেই জায়গায় তারা সবচাইতে বড় এবং তারা সবচাইতে পাওয়ারফুল থাকে। এটা বলে সেকেন্ড স্টেন্সে কমপ্লিট করে দেন। থার্ড স্টেন্সে গিয়ে পোয়েট বলেন যে এ পাইক মাছগুলো শুধু সমুদ্রে থাকে না, পুকুরেও থাকে। তো তারা পুকুরে যে পদ্ম ভাষা পুকুরের মধ্যে তারা যখন অবস্থান করে তখনও দেখা যায় কি তারা পুকুরের একদম অন্ধকার মানে নিচে তারা অবস্থান করে, কিন্তু তাদের চোখটা থাকে সবসময় উপরের দিকে, মানে তাদের নজর থাকে উপরের দিকে কিন্তু অবস্থান করে একদম নিচে। তারপর তিনি বলেন যে পুকুরের মধ্যে যে ঝোপ টোপ থাকে না, মানে বিভিন্ন ধরনের লতা পাতা ব্ল্যাক লিভস, সেগুলোর মধ্যে তারা নিজেদের একটা কি করে নেয় ঘর বানিয়ে নেয় এবং সেখানেই তারা কি করতে থাকে বসবাস করতে থাকে। এবং তারা দেখা যাচ্ছে কি স্বল্প পানিতে থাকুক, মানে পুকুরে থাকুক কিংবা সমুদ্রে যেখানে থাকুক না কেন, সর্বত্রই তারা সমান হিংস্র থাকে, মানে তাদের নেচারের কোনো চেঞ্জ হয় না, হয় তারা পুকুরে থাকুক কিংবা সমুদ্রে থাকুক, নেচারের দিক থেকে তারা সেমই থাকে। ঠিক আছে, তাহলে এই পাইকগুলো কোথায় থাকে? একদম পানির তলদেশে থাকে, মানে অন্ধকারাচ্ছন্ন জায়গায়, এবং এরা সবসময় হিংস্র। তো ফোর্থ স্টেন্সে এসে পোয়েট আমাদেরকে এ সম্পর্কে আরও কিছু বলেন। তিনি বলেন যে এই পাইক মাছগুলোর যে জ থাকে, মানে আমরা বলতে পারি চোয়াল, চোয়ালটা হচ্ছে অনেকটা হুকের মতো, হুক মানে হচ্ছে বড়শি, বড়শির মতো, আর এদের দাঁতগুলো থাকে খুবই বিষাক্ত। আর এরা দেখা যাচ্ছিল কি আকৃতি এবং স্বভাবের দিক থেকে অনেকটা অপরিবর্তনীয়, মানে হিংস্র স্বভাবের তারা হয়ে থাকে। তারপর তিনি বলছেন যে কি এ মাছগুলা যত সুন্দর দেখাক না কেন, হিংস্রতাই হচ্ছে যে কি তাদের সবচাইতে বড় নেচার। আর এরা চলন মানে চাল চলনের দিক থেকে খুবই বেপরোয়া টাইপের হয়ে থাকে। ঠিক আছে, ফোর্থ স্ট্যান্ডার্ড পোয়েট আমাদেরকে এটা বলে, মানে তাদের চোয়ালটা হয় অনেকটা বড়শির মতো, দাঁতগুলো থাকে বিষাক্ত, এবং দেখা যাচ্ছে কি তাদের চালচলন চলন ভঙ্গি খুবই বেপরোয়া, এবং তাদের জন্ম থেকে তারা হিংস্র হয়ে থাকে, পোয়েট এটা বলে। এরপর ফিফথ স্টেন্সে এসে পোয়েট আমাদেরকে এটা সম্পর্কে আরো একটু কিছু বলতে থাকে, মানে আসলে তিনি এখানে বলবেন না, এখানে তিনি আমাদেরকে নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। পঞ্চম স্টেন্সে তিনি বলেন কি শখের বসে তিনি কি করেছিলেন, একবার পাঁচটা পাইক মাছ পোষার চেষ্টা করেছিলেন, মানে তিনি চেয়েছিলেন কি এগুলোকে লালন পালন করবে, মানুষ যেমন অ্যাকোরিয়ামে মাছ রাখে না, তারও তেমন শখ হয়েছে। তো তিনি কি করেন একটা কাচের জারের মধ্যে পাঁচটা পাইক মাছ এনে সেখানে রাখা স্টার্ট করেন। তো তাদের খাবার হিসেবে তিনি সবসময় কি করত, বিভিন্ন ধরনের ছোট ছোট পোনা মাছগুলো দিতে থাকতো। আর এই পাঁচটা পাইক মাছ শেপের দিক থেকে ছিল, মানে চারটা 3 ইঞ্চি লম্বা ছিল আর আরেকটা 4.5 ইঞ্চি লম্বা ছিল। তো তিনি হঠাৎ করে একদিন খেয়াল করলেন যে পাঁচটা মাছ থেকে 2টা মাছ আছে। তো তিনি বুঝতে পেরেছেন কি অন্যগুলাকে 2টা মাছ খেয়ে ফেলেছে। পরবর্তীতে অন্যদিন দেখতে পান কি সেখানে শুধুমাত্র 1টা মাছ আছে। তখন তিনি এটা ক্লিয়ার হয়ে যায় যে আসলে এ মাছগুলো এতটাই হিংস্র যে তারা কি করে তাদের ক্ষুধা নিবারণ করার জন্য কিংবা নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য অন্য মাছকেও খেয়ে ফেলে, মানে নিজের স্বজাতিকেও খেতে তারা কোনো প্রকার তাদের মধ্যে কোনো প্রকার সংকোচ বা কোনো কিছুই আসে না। তো আসলে জিনিসটা কেমন, পোয়েটরা কেমন জানি হয়, পাইক মাছ যেটা খুবই ভয়ঙ্কর নিজের জাতিকে খেয়ে ফেলে আমাদের কবি গেছে যে সেটাকে পালার জন্য। যাই হোক, কবি তো পাগলই। যাই হোক, এবার আসি পরবর্তী স্টেন্সে। পরবর্তী স্টেন্সে পোয়েট আরো একটা এক্সপিরিয়েন্সের কথা বলেন। তিনি বলেন যে এই যে পাইক মাছগুলা এগুলা থাকে কি এদের প্যাডগুলা হচ্ছে একটু লম্বা এবং একটু ঝুলানো টাইপের থাকে, মানে অনেকটা আমরা বলতে পারি কিছু মাছ আছে অনেকটা পাঙ্গাস মাছের মতো ওই টাইপের মাছ, মানে ওগুলো একটু লম্বা শেপের, প্যাডগুলো একটু ঝুলানো টাইপের থাকে, এবং এটার ফেসে অলওয়েজ একটা কেমন জানি ক্রিটিসাইজ মূলক বা বিদ্রুপাত্মক হাসি তাদের মুখের মধ্যে থাকে। আর এই পাইক মাছগুলো হচ্ছে একদম সর্বভুক। ঠিক আছে,
এটা বলারও কারণ রয়েছে। তার কারণ হচ্ছে, কবি একদিন হঠাৎ করে দেখতে পায় কি একটা 6 পাউন্ড ওজনের 2 ফুট লম্বা 2টা পাইক মাছ তিনি দেখতে পান, এবং একটা পাইক মাছ আরেকটা পাইক মাছকে খেয়ে ফেলেছে, মানে অনেকটা তার গলায় খেতে গিয়ে গলায় আটকে গিয়েছে এবং দোনোটা মরে পড়ে আছে। তাহলে বোঝা যাচ্ছে আসলে মাছগুলো কতটা হিংস্র। 6 পাউন্ডের মানে 6 পাউন্ডের ওজনের আর 2 ফুট লম্বা 2টা পাইক, মানে একটা একটাকে খাওয়ার চেষ্টা করতেছে, তো আরেকটা কি করে একটার গলায় আটকে যায় এবং দোনোটাই মারা যায়। তো পোয়েট বলেন যে দেখা যাচ্ছে কি মানে তারা আসলে একজন একজনকে খাওয়ার, এই যে তাদের যে মার্সিলেস একটা বিহেভিয়ার, এটা পোয়েট আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তারা আসলে সব কিছু খেয়ে ফেলে, তারা সর্বভুক প্রাণী। তারপর তিনি বলছেন যে ওই মাছগুলো যদিও মৃত ছিল, কিন্তু তাদেরকে দেখতে তাদের চোখগুলো একদম বের হয়েছিল এবং তাদের চোখগুলো মৃত অবস্থায় খুবই ভয়ঙ্কর মনে হচ্ছিল আমাদের কবির কাছে। ঠিক আছে, এখানে শেষ হয়ে যায়। পরবর্তী স্টেনজা হচ্ছে 8 এবং 9 স্টেনজায় পোয়েট আমাদেরকে আস্তে আস্তে আরেকটা এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করেন। পোয়েট আমাদেরকে বলেন যে একদিন তিনি কি করেছিলেন, একটা ছোট যে চার্চের পুকুর থাকে না, এমন একটা খুবই প্রাচীন খুবই বড় একটা পুকুরের মধ্যে ফিশিং করতে গিয়েছিলেন। তিনি আসলে এখানে পুকুরটা কত বড় সেটা বোঝানোর জন্য একটা মেটাফোরও ব্যবহার করেছেন। তিনি বলছেন যে ওই পুকুরটা ছিল অনেকটা ইংল্যান্ডের মতো, মানে ইংল্যান্ড যেমন অনেক বড় এবং পুরনো হয়, ঠিক তেমনি তিনি যেখানে মাছ ধরতে গিয়েছিলেন ওই পুকুরটাও ছিল অনেক গভীর এবং অনেক বড়। তারপর তিনি বলেন, তিনি যখন মাছ ধরতে যান সেটা হচ্ছে সন্ধ্যার সময় ছিল, এবং দেখা যাচ্ছে কি ওই পুকুরের মধ্যে মাছের পাশাপাশি পাইক মাছও রয়েছে, আর ওই পাইক মাছগুলো সেখানে ছোট বড় সব ধরনের পাইক মাছ ছিল। কিছু মাছ একদম এত ওল্ড ছিল যে দেখা যাচ্ছে কি তারা খুব একটা কি করতে পারতো না, মানে এত বয়স্ক ছিল তারা চলাফেরাও করতে পারতো না, আর অনেক বড়ও ছিল। তো আস্তে আস্তে রাত নেমে আসলো, আমাদের পোয়েট ভয়ে ভয়ে, মানে যদিও তিনি অনেক ভয় পাচ্ছিলেন, প্রথমে চিন্তা করছেন যে বড়শি ফেলবেন না, তারপরও তিনি ভয়ে ভয়ে কি করলেন, এক পর্যায়ে গিয়ে পুকুরে বড়শি ফেললেন এবং কিছু মাছও তিনি ধরলেন। মানে তার ভয়টা, পাইকের ভয়ে তিনি এত বেশি শঙ্কিত হচ্ছিলেন না, তিনি এত বেশি ভয় পাচ্ছিলেন যে তার চুলগুলাও দাঁড়িয়ে যাচ্ছিল। তিনি মৃত্যুরও ভয় পাচ্ছিলেন, কখন পাইকগুলো এসে তাকেও অ্যাটাক করে, মানে খুবই ভয় পাচ্ছেন, অন্ধকার অবস্থা, তার উপরে পুকুর ভর্তি পাইক মাছ। তিনি তাদের চলাফেরাগুলোও ক্লিয়ারলি বুঝতে পারছিলেন যে পাইক মাছগুলো নড়াচড়া করছে, এদিক এদিক যাচ্ছে। এরপর তার ভয় আরও বেশি বেড়ে যায় যখন কি রাত নামার সাথে সাথে সেখানে বিভিন্ন ধরনের আউল মানে পেঁচা ডাকা স্টার্ট করে দেয়। বুঝতেই পারছেন পেঁচা ডাকা মানে হচ্ছে যে মানুষের কাছে এমনিই ভয় লাগে, তো পেঁচা ডাকা শুরু করে। তার মধ্যে মানে তার ভয়ের প্রবণতাটা আস্তে আস্তে আরও বেশি বাড়তে থাকে, একদিকে পাইক মাছ, তার উপর অন্ধকার রাত, সেছাড়া পেঁচার ডাক। তো পোয়েট আর কি মাছ ধরার কথা চিন্তা না করে কি করে, তাড়াতাড়ি বড়শিটা তুলে সেখান থেকে মানে চলে যায় আর বড়শি ফেলে না। এখানে পোয়েমটা শেষ হয়ে যায়। আমাদের পোয়েট কত সুন্দর করে এই পাইক মাছের মধ্য দিয়ে নিজের এক্সপিরিয়েন্সও শেয়ার করে এবং পাইক মাছের নেচারটা সম্পর্কে আমাদেরকে বলে যে আসলে এটা যখন জন্মগ্রহণ করে তখন 3 ইঞ্চির হয়ে থাকে, গায়ের রঙের দিক থেকে এরা সবুজ এবং গোল্ডেন কালারের হয় এবং খুবই পাওয়ারফুল হয়। এছাড়া এরা হচ্ছে সর্বভুক, নিজের জাতিকেও এরা খেয়ে ফেলে, খুবই হিংস্র প্রকৃতির মাছ এবং ছোট থেকেই তারা হিংস্র হয়ে থাকে, ছোট হোক বড় হোক তাদের নেচারে কোনো পরিবর্তন আসে না, সবাই সেম। আর এরা সবসময় সমুদ্র কিংবা পুকুর সবসময় পানির তলদেশের মধ্যে এরা থাকে, আর সেখান থেকে কি করে নিজের পাওয়ার খাটাতে থাকে, সব দিকে সব মাছকেই তারা খেয়ে ফেলতে থাকে। এরপর তাদের যে চোয়ালটা থাকে সেটা হচ্ছে অনেকটা বড়শির মতো, দাঁতগুলো হচ্ছে বিষাক্ত প্রকৃতির। আর এরপর এই মাছগুলো দেখা যায় কি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য বা ক্ষুধা নিবারণের জন্য নিজের জাতিকেও তারা ছাড়ে না, এটা হচ্ছে এদের বৈশিষ্ট্য। এরপর পোয়ের যে নিজের এক্সপিরিয়েন্সের কথা বলেন, একটা হচ্ছে তিনি একবার পাইক মাছ পোষার চেষ্টা করেছেন কিন্তু দেখা গেল কি পাইক মাছ একটা একটা করে নিজেদেরকে খেয়ে ফেললো, শেষ পর্যন্ত একটা মাছই সেখানে ছিল। তারপর তিনি বলেন যে একবার একটা তিনি গির্জার পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন, যেখানে পাইক মাছও ছিল সেই পুকুরে, তো তিনি অনেক ভয় পান, অ্যাট লাস্ট সেখানে কিছু মাছ ধরার পর তিনি সেখান থেকে চলে আসেন যখন রাত নেমে আসে। এটা হলো ওভারঅল সামারি। এবার আসি থিম, পোয়েট এই কবিতার মধ্য দিয়ে দেখানোর কী চেষ্টা করেছেন। তিনি আসলে নেচারের যে একটা বিউটিও থাকে এবং ব্রুটালিটিও থাকে সেটাও দেখিয়েছেন, প্রকৃতির সৌন্দর্যও থাকে নিষ্ঠুরতাও থাকে, সেটা তিনি দেখানোর জন্য পাইক মাছটাকে ব্যবহার করেছেন। যেমন এই পাইক মাছটা খুবই বিউটিফুল,
দেখতে, ঠিক সেম ভাবে সেটা কিন্তু খুবই নিষ্ঠুর প্রকৃতির, নিজেকে টিকিয়ে রাখার জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য নিজের জাতির মাছগুলোকে খেয়ে ফেলে। এরপর পোয়েট এখানে নিজের চাইল্ডহুডের কিছু কথা আমাদেরকে বলেছে, এটাও একটা থিম। এছাড়া ইনবর্ন ইনস্টিংক্টস মানে হচ্ছে জন্মগত যে একটা স্বভাব থাকে মানুষের, সেটা যে আগে পরে মানুষের প্রকাশ পায় কবি এটাও দেখানোর চেষ্টা করেছেন। পাইক মাছগুলো যখন ছোট থাকে তখন কিন্তু তাদেরকে কেউ শিখিয়ে দেয় না যে তুমি অন্য মাছকে খেয়ে ফেলো, তারা তখন থেকে যেমন হিংস্র বুড়ো বয়সে ঠিক তেমন হিংস্র। ঠিক আছে, মানুষের মানে প্রত্যেকটা জিনিসের যে আসলে একটা আলাদা ক্যারেক্টারিস্টিক্স থাকে পোয়েট এটা বোঝানোর চেষ্টা করে, এবং হিউম্যানেরও কিন্তু ঠিক তেমনই, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কী থাকে, কিছু জন্মগত বৈশিষ্ট্য থাকে যেটা কেউ কিছু বলা লাগে না, অটোমেটিক্যালি সেটা বেরিয়ে আসে। আশা করি বুঝতে পেরেছেন এই তিনটা হচ্ছে কবিতার থিম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।